অব্যবহৃত শার্ট এবং শপিং ব্যাগ ব্যবহার করে আজকে আপনাদের দারুণ স্টাইলিশ একটা কুশন তৈরি করে দেখাবো। অনেক সময় দেখা যায় শার্ট কেনার পরে সেগুলো বেশি দিন ব্যবহার করা হয় না, অথবা দুই একবার কাচার পরে শার্টটা টাইট হয়ে যায়, এছাড়া কোথাও দুই এক জায়গায় ছিঁড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় এভাবে পছন্দের শার্টগুলোকে আবারও রিউজ করা যেতে পারে। এখানে আমি একটা শপিং ব্যাগ নিয়েছি, এটা প্রস্থের দিক থেকে 17 ইঞ্চি, তাই আমি দৈর্ঘ্যের দিক থেকেও 17 ইঞ্চিতেই মার্ক করে নিলাম। এই মার্ক বরাবর কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। শপিং ব্যাগটাকে উল্টিয়ে নিলাম। এখন সুই সুতার সাহায্যে ফাঁকা মুখটা সেলাই করে নিচ্ছি। এক্ষেত্রে কিছুটা জায়গা ফাঁকা রেখে সেলাই করতে হবে, যাতে করে ভিতরের দিকে তুলা ভরা যায়। ফাঁকা জায়গাটা দিয়ে শপিং ব্যাগটাকে উল্টিয়ে নিচ্ছি। এখন কুশনটায় তুলা ভর্তি করে নিচ্ছি। এখানে আমি ফাইবার নিয়েছি, এটা আপনারা যে কোনো লেপ তোষক সেলাই করে এমন দোকানে কিনতে পাবেন। স্থান ভেদে অথবা সময়ের পরিবর্তনে এই ফাইবারের দাম কম বেশি হতে পারে। আমি আপনাদের বর্তমান মূল্যটা জানিয়ে দিচ্ছি, এটা আমি 2018 সালে 400 টাকা কেজিতে কিনেছি। 1 কেজি ফাইবার দিয়ে অনায়াসে আপনি এই সাইজের 6টা কুশন তৈরি করে নিতে পারবেন। এভাবে একটা স্কেলের সাহায্যে ফাইবারটাকে ভিতরের দিকে ছড়িয়ে নিচ্ছে। কুশনটা একটা সুন্দর শেপে আসা পর্যন্ত ফাইবারটা ভর্তি করে নিতে হবে। কুশনের ফাঁকা জায়গাটা সুই সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি। আমার কুশনটা একদম রেডি, এখন এটার কাভার তৈরির পালা। এখানে আমি অর্ধ পুরানো একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের চেক শার্ট নিয়েছি। আপনাদের কাছে অব্যবহৃত যে শার্টটা আছে আপনারা ওইটাই ব্যবহার করতে পারেন। প্রথমে শার্টের বোতামগুলোকে আমি লাগিয়ে নিচ্ছি। এরপর এটাকে সমানভাবে বিছিয়ে নিলাম। শার্টটা প্রস্থের দিকে 21 ইঞ্চি, আর আমি যে কুশনটা বানিয়েছি এটা 17 ইঞ্চি, তো সেই অনুযায়ী আমি মাপটা দিয়ে নিচ্ছি। প্রস্থের দিকে আমি শার্টটার 18 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি, 1 ইঞ্চি এক্সট্রা রাখছি সেলাইয়ের জন্য, এবং দৈর্ঘ্যের দিকেও 18 ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিচ্ছি। এখন দাগ বরাবর কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। যেহেতু এটা চেক শার্ট তাই আমার আর লাইন করতে হয়নি, এই চেকের লাইন বরাবরই কেটে নিচ্ছি। সব দিক থেকে আমি এরকম 18 ইঞ্চি করে কেটে নিয়েছি। এখন শার্টটাকে উল্টিয়ে নিলাম। সব দিকে 1/2 ইঞ্চি পরিমাণ জায়গা রেখে শার্টের কাপড়টা সেলাই করে নিচ্ছি। খেয়াল রাখবেন কুশনের দৈর্ঘ্য এবং প্রস্থ যেন একই মাপের হয়, তাহলে কুশনটা স্কোয়ার হয় এবং দেখতে পারফেক্ট লাগে। আমার চতুর্দিকে সেলাই করা হয়ে গেছে। বোতামটা খুলে শার্টের কাপড়টাকে উল্টিয়ে নিচ্ছি। এখন আমি কুশনটাকে এই বোতামের মাঝখান দিয়ে ভিতরের দিকে সেট করে নিচ্ছি। সবশেষে বোতামটা লাগিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কুশনটা একদম রেডি। আজকের পর্বটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই কুশনের সাথে সেট হিসেবে আমি একটা জিন্স প্যান্টের কুশনও তৈরি করেছি। সেই ভিডিওটি মিস না করতে চাইলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেলে একটা ক্লিক করে নিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আমি রুমানা হাবিব।